শুরুটাই কঠিন, তারপর চলতে শুরু করলে সবটাই যেন ধীরে ধীরে সহজ হয়ে যায়, কখনো কখনো সহজের থেকেও সরল। একসময় আমরা হয়তো ভুলেই যাই যে এই কাজটাই আমাদের কোনো একদিন চেষ্টা করে শিখতে হয়েছিল। যেমন ধরুন না, আমাদের ছোটবেলা, হাঁটা থেকে খাওয়া, কথা বলা, সব কতই না কষ্ট করে শিখতে হয়েছে, কতই না কাঠখড় পড়াতে হয়েছে তার জন্য। হোঁচট খেয়েছি, পড়ে গেছি, হাত পা ছড়ে গেছে, আরো কত কি হয়েছে। হঠাৎ একদিন তারপর যেন ভুলেই গেলাম হাঁটা শিখলাম কি করে। ব্যস্ত জীবনে আমরা অনেকেই অনেক কথা ভুলে গেছি। স্মৃতিচারণ করার জন্য সময় আর মানুষ দুটোরই ভীষণ অভাব। তবে জানি জন্ম থেকে মৃত্যু এক অদ্ভুত সময়, ঘটনার এত ঘন ঘটা যে তা থেকেই জন্ম নেয় আরো কত কত কল্পনা আর গল্প। মানুষ কৌতূহলী, কল্পনা প্রবণ, তাই মৃত্যুর পরেও জীবনের সন্ধানে তার অশেষ আগ্রহ। আমরা আপনাদের গল্প শোনাব, সবাই বড় হব একসাথে, আমরা আপনারা। ফিরে যাব অনেক বছর আগে, আবার এগোবো হাত ধরে, ফাঁকে ফাঁকে শুনবো আপনাদের কথা। আসুন শুরু করি গল্প শোনা আর গল্প বলা। কোনো একটা নির্দিষ্ট ধরনের গল্প ধরে আমরা এগোতে চাই না, আমরা সব রকম গল্পই শোনাবো আপনাদের। কখনো রূপকথা, কখনো প্রেম, কখনো ভয়ের, কখনো বা বড় হব, সব। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভেইল অফ টেলস, লাইক করুন আমাদের ভিডিও, শুনতে থাকুন।